রুদ্র কিন্তু খেতে খুব ভালোবাসে, ওরই লাভ হচ্ছে আমাদের সাথে ঘুরে ঘুরে, ওর বেশ ভালোই খাওয়া দাওয়া হচ্ছে দেখো। আর মাছটা কিন্তু একদম ফ্রেশ, দেখেই বোঝা যাচ্ছে। বৌদি আপনাদের দোকান রোজ খোলা থাকে? 9 টাকা করে নিয়েছে, আর সাইজটা দেখো কত বড় বড়। পয়সা দাও, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে শেয়ার করতে স্ট্রিট ফুডের একটা নতুন পর্ব। আর আজকের পর্বতে আমি গড়িয়া এলাকাতে তোমাদেরকে দেখাবো যে কি কি স্ট্রিট ফুডের দোকান আছে বা পপুলার দোকান, যেগুলো সেখানকার প্রাইস কি, সেখানে কি কি পাওয়া যায়। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য আমি বলে দিই যে আমি রুমা আর তোমরা দেখছো রুদ্র ফ্যামিলি ক্রিয়েশন। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাতে অতি অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি, তাই আর দেরি না করে সাবস্ক্রাইবটা কিন্তু এবার করেই দাও। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা এবার স্টার্ট করা যাক। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার গড়িয়াতে গিয়ে। আমরা এখন গড়িয়া শীতলা মন্দিরের সামনে চলে এসেছি, শীতলা মন্দিরের ঠিক উল্টো দিকেই দাঁড়িয়ে আছি। তো আজকে আমাদের স্ট্রিট ফুডের যে জার্নিটা সেটা আমরা এখান থেকেই শুরু করব। এই মাসির দোকানে কিন্তু খুব টেস্টি ঘুগনি পাওয়া যায়, শুধু ঘুগনি না, তার সাথে ডিম কষা, আলুর দম, ডিম সিদ্ধ, আরও অনেক কিছু। তো এখান থেকে আমরা আজকে কিছু ট্রাই করি সবার ফার্স্টে। এনার এই ঘুগনির দোকান কিন্তু খুব ফেমাস আর অনেক পুরনো, সেই জন্য আমরা প্রথমেই এখানে চলে এলাম। এবার একটু খেয়ে দেখি। ঘুগনিটা কিন্তু সত্যিই দারুণ খেতে, আমার কিন্তু ঘুগনি খুব ভালো লাগে। আমি যেখানে ঘুগনি দেখি ঘুগনি খেতে চলে যাই। মাসি তুমি কটা অবধি থাকো? মাল যতক্ষণ ততক্ষণ। আর কটায় বসো? 4টের থেকে? হ্যাঁ, এখন যেরকম বর্ষাকাল। আচ্ছা, তুমি রোজই আসো তাহলে, শনি রবি রোজ? আচ্ছা, ঘুগনি খেয়ে নিয়েছি। এবারে এই ঘুগনি দোকানের পাশেই আর একটা দোকান আছে, ওখানে খুব ভালো চিকেন পকোড়া হয়। চলো ওই দোকানে গিয়ে দেখি এবার। দাদা, এই চিকেন পকোড়ার কি প্রাইস আছে? 15 টাকা। এটা কি উইথ বোন না বোনলেস? আচ্ছা, এদের দোকান কিন্তু 4টের থেকে বসে, আর 9টার মধ্যে মোটামুটি সব শেষ হয়ে যায়। আর ভিড়টা তো দেখতেই পাচ্ছো, যার জন্য তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই যে টাকাটা নিন, চিকেন পকোড়া পেয়ে গেছি হাতে, এবার খাওয়া শুরু করে দিই। আগে দামটা বলে দিই, এগুলো 15 টাকা করে নিয়েছে, আর সাইজটা দেখো কত বড় বড়। দেখো 15 টাকার সাইজ। এবার খেয়ে দেখি। বেশ ভালো খেতে। এদের এই দোকানটা কিন্তু বিকাল 4টে থেকে শুরু হয়ে যায়, আর মোটামুটি 9টার মধ্যে সমস্ত কিছু শেষ হয়ে যায়। বিশেষ করে উইক ডেজে কিন্তু ওদের একটু তাড়াতাড়ি শেষ হয়, কেন কি সবাই কাজ থেকে বাড়ি ফেরার সময় এখান থেকে কিনে কিনে নিয়ে যায়, সেই কারণে।
তো তোমরা যদি এখানে আসতে চাও তাহলে কিন্তু 4টের পরেই যে কোনো সময় চলে আসতে পারো, তবে চেষ্টা করবে একটু তাড়াতাড়ি আসার। বেশ ভালোই বড় আছে, আর এগুলোর প্রাইস কিন্তু মাত্র 15 টাকা। তো খেয়ে দেখি কেমন মা, বেশ ভালো। একটু অন্ধকারটা ছাড়, এর মধ্যে কিন্তু ভোলা ভেটকি মাছ দেওয়া রয়েছে, দেখো মাছটা পুরো দেখাই যাচ্ছে। আর এর সাথে এখানে কাসুন্দি আর স্যালাড দিয়েছে, আর ফিশ ফিঙ্গারটা কিন্তু বেশ ভালো লাগছে খেতে। এখন আমরা এসেছি কিন্তু, এটা লোকেশনটা তোমাদের একবার বলে দিই, এদিকে কবি নজরুল মেট্রো স্টেশন আছে। মেট্রো স্টেশনের ডান দিক দিয়ে বেরিয়েই একটুখানি সোজা এগিয়ে এসে লোকনাথ বাবার একটা মন্দির আছে, সেই মন্দিরের উল্টো দিকেই এই দোকানটা। তোমরা দেখতেই পাচ্ছ দোকানটা কিন্তু বেশ ভিড় হয়েছে, আর অনেক রকমের আইটেম পাওয়া যায়। ভালো খেতে, ক্রিস্পি আছে। আমরা নেক্সট আইটেমটা যেটা নিয়েছি সেটা হচ্ছে ক্রিস্পি ফ্রাই চিকেন মোমো। দেখো এটা দেখেই মনে হচ্ছে কতটা ক্রিস্পি হবে, যার জন্য এটাকে ক্রিস্পি ফ্রাই মোমো বলছে। এটা কিন্তু পার পিস 20 রুপিস করে নিয়েছে, আর সাইজটা কিন্তু বেশ ভালোই বড়। আর এর সাথে তো মোমো সসও দিয়েছে, তো দেখি ট্রাই করে কিরকম। রুদ্র একটু এখানে আয়, এটা একটু ধর, করেছি আমি একটু ভেঙে দেখাই ভেতরটা। দেখো ভেতরে কিন্তু ভর্তি স্টাফ করা রয়েছে। এবার একটুখানি টেস্ট করে দেখি, দে আমাকে দে, তুই এটা টেস্ট কর। খুবই ক্রিস্পি, দেখো এর ভেতরে চিকেন কিন্তু অনেকটা করে দেওয়া রয়েছে, কতটা চিকেন দেখা যাচ্ছে। আর বাইরেটা কিন্তু ভীষণই ক্রিস্পি, আরো কড়মড় করে আওয়াজ হচ্ছে। ভেতরের স্টাফটাও বেশ ভালো, স্টাফটা খুব টেস্টি, বাইরেটা খুব ক্রিস্পি। 20 টাকা হিসাবে কিন্তু একদম পারফেক্ট। বৌদি আপনাদের দোকান রোজ খোলা থাকে? টাইমিং কি আছে? বিকাল 5টা থেকে কটা অবধি তাও থাকে এইসব আইটেম? 10টা। আচ্ছা 10টা 11টা, আমাদের তো বন্ধ করতে করতে 12টা। ও এবারে আমরা নিয়ে নিয়েছি ফিশ ফ্রাই। দেখো ফিশ ফ্রাইটা 40 রুপিস নিয়েছে, আর এই ফিশ ফ্রাইতেও কিন্তু ওরা ভোলা ভেটকি ফিশই ইউজ করেছে। আর এই সাইজটা দেখো 40 রুপিসে কিন্তু সাইজটা অনেকটা বড়। এর সাথে স্যালাড আর কাসুন্দিও দিয়েছে, এটা একবার ভেঙে তোমাদেরকে দেখাই। দেখো আর মাছটা কিন্তু একদম ফ্রেশ, দেখেই বোঝা যাচ্ছে। এবার একটু খেয়ে বলি, খুব ভালো হয়েছে। প্লিজ তোমরা এসে কিন্তু একবার অবশ্যই ট্রাই করো।
এখানে যে কটা আইটেমই খাচ্ছি সব কটারই কিন্তু দাম খুবই রিজনেবল। ভালো লাগছে খেতে? তোর তো লটারি লেগে গেল। রুদ্র কিন্তু খেতে খুব ভালোবাসে, ওরই লাভ হচ্ছে আমাদের সাথে ঘুরে ঘুরে, ওর বেশ ভালোই খাওয়া দাওয়া হচ্ছে। এবার আমাদের এই আজকে এই দোকানের লাস্ট আইটেম আমরা নিয়েছি চিকেন টিক্কা, দেখতেই পাচ্ছ। এই টিক্কাগুলো নিয়েছে 15 রুপিস করে পার পিস, এর সাথে ধনে পাতার চাটনি দিয়েছে, গ্রিন চাটনি, আর তার সাথে স্যালাড। তো দেখি এবার এটা টেস্ট করে। খুবই সফট, আর ওপর দিয়ে একটুখানি হালকা পোড়া পোড়া মতন ভাব আছে, যেটা কিনে খুব ভাল লাগছে। একটু লেবুও দিয়েছে বলে একটু টক টক লাগছে, তাই টিক্কাটা আরো ভালো লাগছে বেশি। নাম অনুযায়ী একদমই ঠিক আছে, তুই ট্রাই করে দেখ। তোমরা যদি মেট্রো দিয়ে না আসো, তোমরা যদি কেউ গড়িয়ার দিক থেকে আসো, তাহলেও বলে দিচ্ছি যে গড়িয়া বাস স্ট্যান্ডের দিক থেকে মেট্রোর দিকে যে রাস্তাটা চলে গেছে, সেদিকে গিয়ে তোমরা বাহাতে দেখবে স্বাধীনতা খেলার যে জিনিসপত্র, সেই জিনিসের একটা দোকান আছে, তার পাশেই দুদিকে মিট শপ আছে। সেই মিট শপের মাঝখান দিয়ে যে গলিটা ঢুকে গেছে, সেই গলিটা দিয়ে একটুখানি এগিয়ে এলেই এই দোকানটা দেখতে পারবে। এর নাম হচ্ছে সোনা ভান্ডার। আজকে অনেক ফুড আইটেম ট্রাই করা হয়ে গেছে স্ট্রিট ফুডের, এখন আর পেটের জায়গা নেই, পেট পুরো ফুল হয়ে গেছে। তবে হ্যাঁ, এই গরমের থেকে বাঁচার জন্য লাস্ট আর একটাই আইটেম বাকি আছে, সেটা হচ্ছে আইসক্রিম। সেটা না খেলে একদমই এই স্ট্রিট ফুডের জার্নিটা কমপ্লিট হবে না, তাই আমরা এখন যাচ্ছি আইসক্রিমের দোকানে। কেন, রুদ্র অনেকক্ষণ ধরে আইসক্রিম আইসক্রিম করে যাচ্ছে, তো আইসক্রিমটা নিয়ে আজকের এই ফুড জার্নিটা আমরা এখানেই শেষ করব। তারপরে তাহলে চলো আগে আইসক্রিমের দোকানে দেখাই তোমাদেরকে, তারপরে বাড়ি গিয়ে ভিডিওটা শেষ করব। আইসক্রিম নেওয়া হয়ে গেছে, এবার তাহলে বাড়ি যাই, বাড়ি গিয়ে ভিডিওটা শেষ করব। তাহলে চলো দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। সত্যি আর কোনো ফ্লেভার পছন্দ না। তো ফ্রেন্ডস, আমরা এই সবে বাড়িতে ফিরলাম, আজকে অনেক কিছু খেয়ে নিয়েছি, পেট পুরো ফুল, তাই আজকে ভেবেছি আজকে কিন্তু রাত্রির ডিনারটা আমরা স্কিপ করে দেবো, কেন অলরেডি 9:30 বেজে গেছে, আমরা এখন বাড়িতে এলাম, তো আর কিছু রাত্রে আর খাবো না। হ্যাঁ, এখন ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস রাখা আছে, ওই একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবো ব্যাস। তো গড়িয়ার কিন্তু আমরা যে কটা স্ট্রিট ফুডের দোকান তোমাদের দেখালাম, শুধু সে কটাই না, আরও অনেক অনেক দোকান আছে, তো সেটা তো আর একটা ভিডিওর মধ্যে কভার করা সম্ভব নয়, আমরা যতটা পেরেছি আজকে তোমাদেরকে একটু দেখালাম। তো তোমাদের যদি এই ধরনের স্ট্রিট ফুড ভিডিও ভালো লাগে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি আরও অন্য অন্য জায়গায় ঘুরে সেখানকার যে স্ট্রিট ফুড রয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব।
তাহলে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আমি আগেও বলেছি সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো মানে সাবস্ক্রাইব একদমই ফ্রি, তাই তোমরা যত খুশি সাবস্ক্রাইব করো, কোনো অসুবিধা নেই। তাই আর দেরি না করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করি, দেখা হচ্ছে আবার পরের একটা নেক্সট ভিডিওতে। তো ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।